সবার কি অবস্থা? কেমন আছো? স্যার কেউ আসে নাই যে কোনো আমরা ওয়েট করি একটু। বাকিরা কোথায়? ওদেরকে জয়েন হতে বলো। সবার কি অবস্থা? কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কেমন আছো? স্যার, ভালো বাকিরা কোথায়? ঘুমাচ্ছে সবাই? স্যার। বাকিরা তো আসতেছে না স্যার। আমি স্যার কোচিং এর ক্লাস করতেছিলাম, তো 7টা থেকে পরীক্ষা হচ্ছিল আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলাইনে পরীক্ষা হচ্ছিল। হ্যাঁ কোন কোচিং সেন্টার? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। বুঝিনি। হ্যাঁ, গ্রুপে একটু বলো, ক্লাস শুরু হয়ে গেছে, আজকে একটু ওই গাণিতিক সমস্যা করাবো, তো বেশ ইম্পর্টেন্ট ক্লাস, এটা একটু জয়েন হতে বলো। ঠিক আছে, আমরা আর 1 মিনিট ওয়েট করবো, তারপরে খেলা শুরু করবো। বুঝিনি।
ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা দেখবো, ঠিক আছে? নিশান একটু মনোযোগ দাও, ঠিক আছে? নিশান তুমি কি আছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দাও। আজকে একটু গাণিতিক সমস্যাটা দেখবো এই অধ্যায়ে। বই কি দেখা যাচ্ছে? ঠিক আছে, আমরা এই অধ্যায়ে গাণিতিক সমস্যাটা দেখি। গত ক্লাসে আমাদের আমরা যে সমীকরণ গুলো পড়েছিলাম ওগুলো তো মনে আছে তাই না? গতি সমীকরণ সূত্র গুলো ওগুলো একটু মাথায় রাখো। তারপরে এখানে আমরা আরো কিছু দেখো। প্রথমে আমরা এই ফর্ম অঙ্কটা করবো, একটু খেয়াল করো। অঙ্কটা অনেকটা ইজি, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো কি বলছে। একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে এক টাইম দেওয়া আছে। আমি এটা একটু ড্র করি এভাবে, যে একটি গাড়ি ধরো এভাবে একটি গাড়ি কি বলছে 1 মিনিটে, তার মানে আমরা এই মাঝখানে দূরত্ব কত বলছি 1 মিনিট, ঠিক আছে? এই 1 মিনিটে স্থির অবস্থান, স্থির অবস্থান বললে তার আদিবেগ কত বসাবো? শূন্য। আদিবেগ শূন্য হলে এই শূন্য থেকে বেড়ে 1 মিনিট পর গিয়ে তার বেগ হচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে হবে শেষ বেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটাকে আমরা ভি বলতে পারি, ভি এম বলতে পারি, ঠিক আছে? ভি এম বলতে পারি। আচ্ছা, গাড়ির ত্বরণ বের করতে বলছে, তার মানে এই জায়গা থেকে যা ত্বরণ মানটা বের করতে বলছে। তো আমরা প্রথমে ফিজিক্স এর ম্যাথ করার আগে দেখবো এখানে কি কি দেওয়া আছে, সেগুলো একটু লিখে ফেলবো। আমি একটু উপরে দেখি, উপরে দেখা দেখাচ্ছি কি কি দেওয়া আছে এখানে। এখানে দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে 0, তারপর টি এর মান দেওয়া আছে। যেহেতু 1 মিনিট আমরা লিখতে পারি কত সেকেন্ড, 60 সেকেন্ড আমরা কথাটা লিখতে পারি, কত সেকেন্ড? 60 সেকেন্ড। আর এখানে 0 বলতে এমএসএমএস 1 দিবে, প্রত্যেকটার একক অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে ভি এর মান, ভি এর মান কত? 60 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমরা এটাকে এমএসএমএস 1 এ কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব একটু খেয়াল করো। এটা হচ্ছে কে এম পার আওয়ার বা কে এম ইনভার্স 1, এটা থেকে কনভার্ট করে কোথায় আনবো? এমএসএমএস 1 এ। একটু খেয়াল করে এখানে একটা মনে রাখতে হবে আমাদের, আমরা কে এম মানে কিলোমিটারকে কনভার্ট করব মিটারে, আর ঘন্টাকে কনভার্ট করব সেকেন্ডে। তো আমরা তো জানি, আমরা জানি যে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে কি করতে হয়। আমরা জানি যে কিলোমিটার, আমরা জানি যে 1 বা 1000 মিটার সমান কত জানি আমরা? 1 কিলোমিটার, ঠিক আছে? 1 কিলোমিটার। আবার আমরা জানি যে 3600 সেকেন্ড সমান আমরা কি জানি? 1 ঘন্টা, ঠিক আছে? 3600 সেকেন্ড হচ্ছে কত ঘন্টা? 1 ঘন্টা। তো এই যদি এই জিনিসটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা কি করতে পারি, এটাকে শর্টকাট নিয়ম আমি যদি তোমাদের দেখাই, শর্টকাট নিয়ম নিচে হচ্ছে, উপরে কি হ্যাঁ দ্বারা গুণ করলে হয়ে যায়, হ্যাঁ গুড, 60 কে আমরা 1000 দ্বারা গুণ করব, তারপরে 60 কে আর 1000 দ্বারা গুণ নিচে করে নিচে 3600 দ্বারা ভাগ করলে এটা কি হবে? এটা তোমার উত্তরটা এমএসএমএস মানে কনভার্ট হয়ে যাবে এমএসএমএস মানে। তো আমরা জানি এটা গুণ করলে কত আসবে, এগুলো আসবে যে 16.67 এমএসএমএস 1। দ্যাট মিন আমরা ভিএম মান বসাবো কত? ভিএম বসাবো এখানে 16.67 এমএসএমএস 1, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো আমাদের বের করতে বলছে। এখন আমাদের মেন কাজ, আমাদের কাজ বের করতে বলছে এই মান নির্ণয় করা। আমরা জানি যে এই সমান কত, এই সমান হোয়াট, ঠিক আছে? এখন সূত্র প্রয়োগ করব। এখন একটু খেয়াল করো, এই মান যদি বের করতে হয় আমরা সাধারণত এই সমান কি জানি? এই সমান জানি যে ভি v মাইনাস u গুড ডিভাইড বাই বাই, t ইটস মাইনাস গুড। 2/2। তাহলে এখানে আমরা মানগুলো বসাই, মানগুলো বসালে আমার লেখা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস স্যার। তাহলে এটা 16 পয়েন্ট কত আসবে? 62 মাইনাস কত আসবে? ms 0 মাইনাস 0 m আর টি এর মান 60, 60। এটা আনসার হবে কত? 0.278। এটাকে ক্যালকুলেশন করলে কত? 0.278, ঠিক আছে? সবাই অঙ্কটা করে আমাকে দেখো। স্যার এত কম তরণ, হ্যাঁ সমস্যা কি হতে পারে, সময় কম না, 1 মিনিট না, 60 সেকেন্ড।
তুমি ফিজিক্স অঙ্ক বাস্তব মিলালে হবে না, কারণ আমরা কখনো তখন দেখি না, কিন্তু তুমি এগুলাকে ওভাবে চিন্তা করবে না। আচ্ছা এটা এটা আমাকে করে দেখো এখন, সবাই একটু করো, এটা কোথায়, এটা এই যেটা করে আমাকে দেখো, এখানে আটটা জিনিস খেয়াল করো, এখানে যে মানটা দেওয়া আছে কারণে, এখানে মাঝে মাঝে মনে করো এ এর মান, ধরো এখানে এ মান যেটা আছে আমরা জানি এ এর মান এটা 16.67 না, তো মাঝে মাঝে মনে করো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই ইনফরমেশনটা এখানে মনে করো এমনও কিছু অঙ্ক থাকতে পারে, ধরো আমরা এখানে সরাসরি কি করতেছি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এভাবে করতেছি না, তো এখানে আমরা ভি ইউ টি থাকার কারণে তো লিখতেছি, এমন সময় অনেক সময় দেখা যাবে যে তোমার ভি ইউ টি মান দেওয়া নাই, অন্য কিছু মান দেওয়া আছে, তখন আমরা দেখতে পাচ্ছি এ কোথায় আছে সেটা দেখতে হবে, বুঝে গেছে, এইটা কোথায় আছে সেটা আমাদের পরে দেখতে হবে, বুঝছো। আচ্ছা আমি এটা ম্যাথ করার সময় দেখবো, মানে সবসময় যে সূত্র এর জন্য এটা তা না, আমি তোমাদের এটাই বলতে চাচ্ছি, মানে তো অন্য সব সবসময় সূত্র যে এটা তা না, এই ম্যাথটা করে আমাকে জানাও। বুঝতেছো নিশান দি বিশ্বাস, তাহসিল আবরার তাবিব, ইয়েস স্যার, নিশান মিউট করো।
স্যার হইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এটা খুব সোজা, এটা পারা যাবে। এখন আমরা নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে? সবার কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা এবার আসলে আমরা এইটা দেখি, আমি কি এভাবে যে করাচ্ছি কোনো সমস্যা হচ্ছে তো তোমাদের? মানে আমি যদি একে কি করাচ্ছি বোর্ডে, মানে বোর্ডে করানো হচ্ছে না, সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, মানে বুঝতেছো তো, বুঝলে তো হবে নাকি? আচ্ছা এবার আসো, একটি গাড়ি 60 কিলোমিটার 60 মাইল পার আওয়ার ঘন্টা খেলা করে, এটা দেওয়া আছে 60 মাইল পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দ্যাট মিনস একটা গাড়ি চলতেছে এভাবে চলতে চলতে তার বেগ কত নিয়ে চলতেছে, 60 মাইল পার আওয়ার যাচ্ছে, এটা মাইল, MI মাইল পার আওয়ার। আচ্ছা চলতে হঠাৎ ধরো এই জায়গায় ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়ার পরে গাড়িটি থামতে আরো 5 মিনিট সময় লাগে, মানে যে জায়গায় ইঞ্জিনটা বন্ধ হয়েছে সেই জায়গাতে গাড়িটা থামতে আরো কমিট সময় লাগে, 5 মিনিট 5 মিনিট সময় লাগে। ধরো এই জায়গায় এসে থামবো, যদি থামে তাহলে তার শেষ বেগটা কত হবে, তার শেষ বেগটা কত হবে? জিরো। জিরো, বুঝতে পারছো ব্যাপারটা? কারণ জিরো, কারণ কোনো কিছু থেমে যাওয়া মানে কোনো বেগ থাকবে না, জিরো। ধরো তার আদি বেগ ছিল 60 মাইল পার আওয়ার, শেষ বেগ হচ্ছে জিরো। গাড়ির মন্দ নির্ণয় করতে কত বোঝায় এই প্রশ্নটা? গাড়ির মন্দ নির্ণয় করতে বলবে, এটাও বলতে পারে অথবা বলতে পারে যে গাড়িটির ত্বরণ কত। তাহলে একই কথা, ত্বরণ আর মন্দ বের করতে বলে একই কথা, যদি মাইনাস আসে তাহলে সেটা মন্দ আর কি, বুঝছো? আচ্ছা এখন এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে প্রথম দেখতে হবে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমাদের আগে ঠিক করতে হবে, তাই তো? তো এখান থেকে তো কি কি দেওয়া আছে, আদি বেগ 60 মাইল, আদি বেগ 60 মাইল পার আওয়ার, তাই তো? এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে মাইল পার আওয়ার দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, আমাদের সবগুলোকে প্রথমে কিছু কমন করতে হবে, এম এর সিম্বলস ওয়ানে কনভার্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, এখন এখানে মাইল দেওয়া আছে আর আওয়ার দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি করবো, মাইল কে কনভার্ট করবো এম এ বা মিটারে, আর আওয়ার কে কনভার্ট করবো কোথায়, সেকেন্ডে। তাহলে আমাদের দেখতে হবে মাইলের সাথে মিটারে কি কি ধরনের সম্পর্ক। তাহলে আমাদের সরাসরি এভাবে যদি বের করতে হয় তাহলে একটু খেয়াল করে আমরা একটা কি করবো, আমরা তো জানি মাইলের সাথে মিটার সম্পর্ক চেয়ে প্রথম আমরা দেখবো যে মাইলের সাথে কিলোমিটার কি সম্পর্ক, তারপর কিলোমিটারে কোথায় নিয়ে যাবো মিটারে, বুঝছো? এভাবে ইজি হবে। তাহলে আমরা তো জানি যে 1.6 মাইল সমান হবে যে 1 km, সরি আমি একটু ভুল বলতেছি, 1 মাইল সমান উল্টো বলছি, এটাকে উল্টো লিখি, আমরা জানি যে 1.6 কিলোমিটার সমান আমরা কি জানি, 1 মাইল, 1 মাইল, 1 মাইল, তাই তো? তো এখন আমাদের আগে প্রথমে কিলোমিটারে কনভার্ট করতে হবে, তাহলে আমরা জানি 1 মাইল, আমরা যদি এখানে লিখি 1 মাইল সমান কত, ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত মাইল, 60 মাইল। তাহলে আমরা 1.6 কে যদি 60 দ্বারা গুণ করি, 60 দ্বারা গুণ করলে কিসে কনভার্ট হবে এটা, মিটার, বুঝে গেছে কথাটা? আচ্ছা গেছে, এখন ঘন্টা থেকে আবার সেম, ঘন্টা থেকে আবার কি হবে তাও সেম, দেখো এখানে কত, 3600 না দিয়ে 3600 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝছো কিনা? দিয়ে আমরা এখন ভাগ করলে কত আসবে, 26.8 mSi, মানে এত কি বুঝুন আমাকে একটু বলো স্যার, 60 লিখছে দা জি, হ্যাঁ 3600 লেখা যাবে না? আমার কাছে টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। এখন দেখো তো যে তোমাকে একটু আগে বললাম তরম বা মন্দন বলে আমাদের মাথার সূত্র আছে একটাই, এ সমান ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ টি, টি, ঠিক আছে? এখন আমরা কি এই সূত্র ইউজ করতে পারবো নাকি অন্য সূত্র ইউজ করবো, দেখো তো, দেখো এই সূত্র ইউজ করলে আনসারটা চলে আসছে,
তাহলে আমরা এই সূত্রটা বসাই দিই, এটা বসাই দেখো কি আসছে, যে জিরো আগে এটা 16 26.8 ডিভাইড বাই 60 গুণ করে দেখো সব মানে আসবে 0.80689 এমএস ইনভার্স 2 এএম ডিভাইড বাই এস স্কয়ার যে কথা এমএস ইনভার্স 2 কি কথা একই কথা বুঝছো কিনা। এখন এখন দেখো এখানে কি লেখা, গাড়িটি ত্বরণ মাইনাস এত আর মন্দন হচ্ছে প্লাস এত, মন্দন লিখলে প্লাস দেওয়া লাগবে, মন্দন লিখলে মাইনাস দেওয়া লাগবে না, আর ত্বরণ লিখলে মাইনাস দিতে হবে, বুঝে গেছে? ইয়েস স্যার। ঠিক আছে সবাই অঙ্কটা করে আমাকে বলো। একটু জুম করেন তো স্যার, মানে বিফোর দিক মাইনাস করেন জুমের দিকে। এখন ঠিক আছে স্যার নিচেরটা দেখা যাচ্ছে না। প্রশ্নটা দেখলে তো হচ্ছে তো প্রশ্ন প্রশ্ন। হ্যাঁ স্যার। নিশান তুমি মিউট করো, আমাদের বইগুলো কি আসবে না? বই আসলে তোমাকে স্কুল থেকে জানানো হবে বুঝছো, স্কুল জানানো হবে, বই আসলে স্কুল থেকে তোমাদের কল দিয়ে বা মেসেজ দিয়ে গ্রুপে জানানো হবে। হলে আমাকে বলিও তোমরা। স্যার হয়েছে আনসারটা মিলছে বইয়ের সাথে? ইয়েস স্যার। দেখো তো এটা আসছে না 26 সরি 0.0089। ইয়েস স্যার। সবার কি আসছে, সবার শেষ করো একটু।
তবে তুমি করতেছো? জি স্যার। তুমি করতেছো? স্যার করছি তো স্যার। শেষ না, তিন জনের কি শেষ হয়েছে? দীপ, নিশান, তাবিব। আচ্ছা তাহলে এখন আমরা বাইকের একটু দেখি, এখানে কি বলছে একটু খেয়াল করো। একটি বুলেট এত কিলোমিটার পার সেকেন্ড বেগে এটি দেয়ালে মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, মানে একটা গুলি করা হলো সেই গুলিটা একটা দেয়ালের ভিতরে 10 সেন্টিমিটার পর্যন্ত ঢুকতেছে। দ্যাট মিনস আমি যদি জিনিসটাকে এভাবে একটু কল্পনা করি, ধরো এরকম একটা দেয়াল আছে, এখানে একটা গুলি যাচ্ছে, এই গুলিটা দেয়ালের দিকে যাচ্ছে কত কত সেকেন্ডে, কত ইয়েতে, 1.5 কিলোমিটার কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমার এটি হচ্ছে তোমার গুলির আদি বেগটা। এখন এই দেয়ালটা হচ্ছে কত সেন্টিমিটার? এই দেয়ালটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, আচ্ছা। এখন এখানে কি বলছে? এখানে বলছে যে এটা দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের মন্দ বের করতে। আমাকে একটু বলো তো, তোমরা এখানে যখন কোনটা গুলি বুলেটের দেয়ালের ভিতরে ঢুকবে তখন তার বেগটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে স্যার। হ্রাস পাবে, হ্রাস পাবে, হ্রাস পাওয়ার কারণে, তার মানে ও যে 1.5 ছিল বেগটা, সে বেগে মানটা বাড়বে না, কমবে? কমবে স্যার, কমবে। দ্যাট মিন্স যত ভিতর দিকে যাবে তত তার বেগে মানটা হ্রাস পাবে, তার মানে যদি হ্রাস পায় তাহলে সেটা কি হবে? মন্দন হবে, ঠিক আছে? আচ্ছা তোমার দৃশ্য যে এভাবে আমরা চিন্তা করি, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের উদ্দীপক মধ্যে কি কি দেওয়া আছে। উদ্দীপক মধ্যে মনে করো এই যে বুলেট আছে না, বুলেট এটা কি আদি বেগ বলা যায় না? তাহলে এখানে আদি বেগ ইউ সমান কি লিখতে পারি? ইউ সমান আমরা লিখতে পারি 1.5 কিলোমিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে এমএস ইনভার্স ওয়ান এ কনভার্ট করা, কনভার্ট, তাই তো? আমরা কিলোমিটার পার সেকেন্ডে কি করবো? এমএস ইনভার্স ওয়ান এ কনভার্ট করবো। দ্যাট মিনস একটু খেয়াল করে, এখানে একটা জিনিস মিল আছে, এই সেকেন্ডের সাথে এই সেকেন্ড মিল আছে, তার মানে সেকেন্ড কে কনভার্ট করা লাগবে না, কাকে কনভার্ট করতে হবে? কিলোমিটার কে স্যার, কিলোমিটার কে। তাহলে আমরা এখানে আমরা জানি যে 1000 মিটার সমান কত জানি আমরা, কত? 1 কিলোমিটার, তাই না? 1.61, হ্যাঁ স্যার, কিলোমিটার। তার মানে আমরা যদি লিখি 1.5 এর সাথে কত গুণ করব? 1.5 এর সাথে স্যার 1000, 1000 গুণ করলে সেটা কি হয়ে যাবে? মিটারে কনভার্ট, মিটারে কনভার্ট হয়ে যাবে। তার মানে এটা যদি মিটারে কনভার্ট হয় তার মানে এটা হবে, এটা কি বেগ? আদি বেগ, ঠিক আছে? তার মানে ইউমানটা পেয়ে গেলাম, বুঝছো কিনা? এবার আসো কি বলছে, 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, ঠিক আছে? ঢুকতে পেরেছে কথা মানে কি, সে আর সামনের দিকে আর যাচ্ছে না, 10 সেন্টিমিটার এখানেই শেষ, তাই তো? তার মানে এখানে তার শেষ বেগ কত লেখা লেখা যাবে? কত শেষ বেগ? 10 সেন্টিমিটার, না না, শেষ বেগ, বেগ সেন্টিমিটার তো তুমি এখানে, শেষ বেগ শূন্য স্যার, শূন্য, গুড। শেষ বেগ হচ্ছে কত? শূন্য। তাহলে কত হবে এম এস ইনভার্স, কত লেখা যায়? 1। তো আমি এখানে ইউ পেলাম, ভি পেলাম। এখন দেখো এখানে আমাদেরকে বের করতে বলছে বুলেটের মন্দন কত, তার মানে আমি একটু নিচে আসি, তার মানে আমার কাছে দেওয়া আছে যে আমি একটু খালি জায়গা যাই যেখানে আমি লিখতে পারবো, আমি একটু খালি জায়গা যাই, একটু নিচে যাই, মাইক্রোসফট ওয়ার্ড করেন, মাইক্রোসফট ড্র করা যাচ্ছে না, এজন্য সফটওয়্যার আপডেট নাই। আচ্ছা তাহলে আমরা এখানে ড্র করি, তাহলে আমার কাছে ইউ দেওয়া আছে কত? ইউ দেওয়া আছে 1.5 × 1000, তাই তো? একটু একটু গুণ করে কত আসে? তাহলে আমার কাছে শেষ বেগ দেওয়া আছে কত? 0, তাই তো? আমাকে একটু মানটা গুণ করে বলো কত আসে? 1500 স্যার। হ্যাঁ 1500, তাহলে আমরা 1500, গুড। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 1500 কত মিটার, না? হ্যাঁ স্যার মিটার, এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1, হ্যাঁ স্যার। শেষ বেগ কত লেখা যায়? 0, শেষ বেগ 0, এমএস ইনভার্স 1। আচ্ছা আমাদেরকে কি বের করতে বলছে? মন্দন, না? মন্দন সময় আমরা জানি স্যার, টি তো দেওয়া নাই, টি দেওয়া নাই, গুড, টি দেওয়া নাই। এখন যদি মন্দন বের করতে বলে, আমাদের মন্দনের কথা বা ত্বরণের কথা সূত্র একটা মনে আসছিল যে কি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, মাইনাস ইউ বাই কত হবে? টি। আমাদের সূত্রের কথা মাথায় আসে, তো সূত্র যদি এটা হয় তাহলে আমরা কিন্তু এখানে ইউ আছে আর ভি আছে কিন্তু টিটা নাই, তার মানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। এখানে দেখো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, হচ্ছে এস এর মান কত সেন্টিমিটার ঢুকছে বলছে? 10 সেন্টিমিটার, না?
তাহলে আমাদের সেন্টিমিটারে কোথায় নিয়ে যাব মিটারে মিটার 10 কত আসবে 100 ভাগ করে কত আসে বলো তো ভাগ করে বলো কত আসে 0 পয়েন্ট কত আসবে বলো তো 0.01 0.01 কত মিটার তাই তো মানে আমরা কেন ইউ পাচ্ছি ভি পাচ্ছি এস পাচ্ছি কিন্তু এই সূত্রটা ইউজ করার জন্য আমাদের টি লাগবে তার মানে আমরা সরাসরি এ এম মান এখান থেকে বের করতে পারবো না তাহলে আরেকটা সূত্র লাগবে তাহলে আমাকে এমনটা সূত্র ইউজ করতে হবে যেখানে তোমার ইউ ভি এস আছে তাই তো তাহলে আমরা তো জানি একটা সূত্রের এটা দেখো তো এটা মিলে কিনা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস প্লাস টি টু এ এস ঠিক আছে তোমার দেখবা বইয়ের মধ্যে কিন্তু এখানে মাইনাস দি করছে তোমরা মাইনাস দি করবে না কেন আমরা জানি না যে এটা ত্বরণ নাকি মন্দন ধরে এখানে মন্দনের কথা বলে দেওয়া আছে এজন্য মাইনাস দিছি আমরা তো জানি না যে ত্বরণ যদি প্রশ্নে ত্বরণের কথা বের করতে বলে তখন তো আমরা জানবো এটা ত্বরণ নাকি মন্দন তাহলে সবসময় প্লাস দি করবে প্লাস দি করা প্লাস যদি উত্তর যদি মাইনাসে আসে তাহলে মন্দন প্লাসে আসলে ত্বরণ তাহলে এখানে তোমরা একটু বি এর মান কত বসাবা বলো তো স্যার বি এর মান স্যার শূন্য বসাবো ইউ মান কত বসাবা 1500 ইউ মান স্যার 1500 দিলে হবে স্যার 1500 স্কয়ার দিলে না মান বসার ক্ষেত্রে কোনো একক বসাবো না তাহলে ঝামেলা হয়ে যাবে বুঝছো কারণ ক্যালকুলেশনে মান বসাবো না আচ্ছা এবার আসো 2 মান 2 তো 2 এ মান কত এ মান স্যার মানে এ মানে তো বের করব তাই না এর মানে বের করতে আমরা এ মানকে একটু ব্ল্যাক আকারে লিখি এ মান আমরা ব্ল্যাক দিলে কি এ মান বের করব ঠিক আছে আচ্ছা আর বাকিটা হচ্ছে কি ইনটু কত এস মান কত 0.01 তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে এস মান কি বের করতে খুব বেশি কোডিং হবে না স্যার একটু বের করতে এখানে এস মানটা কত আসে আমাকে একটু জানাও এস মান বের করে আমাকে একটু জানাও কত আসে এখানে এস মান স্যার এখানে স্যার এর মান হবে নাকি স্যার এস এর মান হবে সরি সরি এ মান এ মান স্যার এর মান হলো 1125000 ms আবার বলতো কত আসছে স্যার পত জানান স্যার আমি বলতেছি স্যার এক এক কোটি না 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 তুমি 1 by 1 বলো হ্যাঁ স্যার 1125050 তারপর 340 মাইনাস বসাবা যদি আগে মাইনাস বসা তখন সেটা কি হয়ে যাবে মন্দন হয়ে যাবে তরণ হবে না কারণ নাকি আমি তো এই লিখতেছি সেজন্য আমি তরণ বলতেছি বুঝছো কিনা আমি যদি মন্দন বলি তখন মানে আমি যদি এখানে মন্দন লিখি মন্দন মন্দন সময় যদি এই ফিগারটা লিখি তখন তুমি মাইনাস দিতে পারবে না আর যখন লিখবা যে তরণ ধরো তরণ লিখবা তরণ সমান তরণ সময় স্যার মাইনাস দিতে পারবে মাইনাস দিতে হবে হ্যাঁ মন্দন মাইনাস এই দুটো একসাথে হয় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের সময় কমে আসতেছে আর 2 মিনিট আছে তাহলে তোমরা আমি যে দুইটা এক্সাম্পল করাইছি তিনটা না দুইটা করাইছি আজকে মানে খাতায় করবে করবে আমি তোমাদের থেকে দেখতে চাইবো ঠিক আছে তিনটা তারপর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই পরন্ত বস্তু সূত্রগুলো একটু পড়বো ঠিক আছে কিনা স্যার 9:40 হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে সবাই বুঝছো আর কোনো প্রশ্ন আছে না স্যার একটু ফিজিক্স যেদিন পড়বে এদিন বাসায় একটু হলে করবে না হলে ভুলে যাবে ঠিক আছে ওকে তাহলে আজকে ক্লাস এখানের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম